পথের তালা খোলা ভাঙা হয়েছে ভল্টিও। খবর পেয়ে আসেন তাহেরপুর থানার পুলিশ। পুলিশের বক্তব্য, ব্যাংকটিতে রাতে কোনো প্রহরার ব্যবস্থা নেই, সেই সুযোগেই এই ডাকাতির ঘটনা করতে পারে। তবে টাকার অঙ্ক নিয়ে পুলিশের সংশয় রয়েছে। তদন্তের পর ঠিক কত টাকা ব্যাংক থেকে চুরি গেছে জানা যায়নি। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হাতিটিকে পাঠানো হল গরুমারা অভয়ারণ্যে। গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করছিল দলছুট হাতিটি, এমনকি একবার নোম্যান্স ল্যান্ডেও ঢুকে পড়ে সে। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলির সাহায্যে গতকাল তাকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কুশমন্ডি থেকে ধরা হয়। সারারাত ওখানেই হাতিটিকে রেখে চিকিৎসা করা হয়। আজ ভোরে তিনটি কুনকি হাতির সাহায্যে ওই হাতিটিকে ট্রাকে তোলা হয়। এরপর রায়গঞ্জ হয়ে তাকে গরুমারা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে। পশু চিকিৎসকরা জানিয়েছেন হাতিটি সুস্থ আছে। ইডেনে বিশ্বকাপের টিকিটের উপর এন্টারটেইনমেন্ট কর ছাড়ের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালো।